চলো আজকে আমরা পড়বো হচ্ছে প্রবাহী প্রবাহ বা ফ্লো অফ ফ্লুইডস। হ্যাঁ, প্রবাহীর প্রবাহ বা ফ্লো অফ ফ্লুইডস। আমরা প্রবাহীর প্রবাহ পড়ব। হ্যাঁ, এখন প্রবাহী, তোমরা প্রবাহী সম্পর্কে জানো, আমরা সাধারণত তরল আর তরল পদার্থকে, আর তরল প্রবাহিত হয় তাই তাদেরকে প্রবাহী বলতে পারি বা ফ্লুইড বলি, আর গ্যাসকে প্রবাহী বলতে পারি। হ্যাঁ, এখন দুইটার মাঝে পার্থক্য হচ্ছে তরল হচ্ছে এটাকে সংকুচিত বা সংনমিত করা যায় না, বা এটা হচ্ছে অসংনম্য। তরল হচ্ছে অসংনম্য প্রবাহী বা ইনকম্প্রেসিবল প্রবাহী, আর গ্যাস হচ্ছে সংনম্য প্রবাহী। তো আমাদের তরল, আমরা তরল নিয়ে বেশি আলোচনা করব। হ্যাঁ, তো প্রবাহীর প্রবাহ মানে প্রবাহী যখন প্রবাহিত হয় তো বিভিন্নভাবে প্রবাহিত হতে পারে। ধরো তুমি ফ্লোরে যদি পানি ঢেলে দাও, পানিটা কি হয়? প্রবাহিত হয়। তো বাতাসও কি হয়? প্রবাহিত হয়। পানি প্রবাহিত হয়, বাতাস প্রবাহিত হয়, তার মানে কি যে কোনো প্রবাহী কি হতে পারে? প্রবাহিত হতে পারে, বা প্রবাহী এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। এটাই হচ্ছে কি প্রবাহী প্রবাহ, যে প্রবাহীর এক স্থান থেকে অন্য স্থানে গমন করাকে আমরা বলি কি প্রবাহী প্রবাহ বলি। এখন প্রবাহী প্রবাহর প্রকারভেদ, প্রবাহীর প্রকারভেদটা আমরা দেখতে চাই। প্রবাহীর যদি প্রবাহের প্রকারভেদটা তুমি দেখো, তার মানে কি প্রবাহীর প্রবাহ আমরা ধরো ছয় ভাগে ভাগ করতে পারি। ধরো 1 নম্বর আমরা হচ্ছে বলতে পারি সমপ্রবাহ, সমপ্রবাহ, সমপ্রবাহ বা বলি ইউনিফর্ম মোশন, সমপ্রবাহ বা ইউনিফর্ম মোশন। ইউনিফর্ম মোশন বলতে পারো, অথবা ইউনিফর্ম ইউনিফর্ম ফ্লো বলতে পারো, ফ্লো 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 বা মোশন। সমপ্রবাহ দুইটা একবারে বলি, আরেকটা হচ্ছে সমপ্রবাহ থাকলে সমপ্রবাহের বিপরীতটা কি অসম প্রবাহ, আরেকটা হবে কি অসম প্রবাহ, অসম প্রবাহ বা নন ইউনিফর্ম মোশন, অসম প্রবাহ বা নন ইউনিফর্ম মোশন। মোশন বলতে পারো বা ফ্লো। আচ্ছা, সমপ্রবাহ আর অসম প্রবাহ, এটা এই দুইটা জিনিস আমাদেরকে মাপতে হয় সবসময় সময় দিয়ে, সময় বা টাইম, সময়ের সাপেক্ষে। এখন আমি যদি সমপ্রবাহ কি এটা বলি, তাহলে অসম প্রবাহ কি তুমি বুঝে দেবা। যদি আমার কোনো প্রবাহ এমন হয় যে সব সময় বা সর্বক্ষণ কোনো প্রবাহ যদি একই থাকে, বা প্রবাহ যদি বেগ যদি ধ্রুব থাকে সব সময়, সব সময় বা সর্বক্ষণ, সর্বক্ষণ কোনো প্রবাহীর বেগ ধ্রুব থাকলে বা সমান থাকলে তাকে সমপ্রবাহ বলে, সমপ্রবাহ বলে। তার মানে কি সব সময় যদি কোনো প্রবাহের বেগ সমান হয়, মানে সব সময় মানে ধরো এখন প্রবাহের বেগটা যা, আধা ঘন্টা পরও প্রবাহের বেগটা তাই থাকলো, তাহলে সেটাকে বলা হবে ইউনিফর্ম মোশন। মানে কোনো সময়ই এই প্রবাহের বেগ কি হয় না, পরিবর্তন হয় না, তাই এটাকে আমরা কি বলতেছি সমপ্রবাহ। আর সময়ের সাথে সাথে যদি দেখা যায় যে প্রবাহের বেগটা পরিবর্তন হয়ে যাচ্ছে, এখন প্রবাহের বেগটা এক, কিছুক্ষণ সময় পর 5 মিনিট পরে দেখা গেলো প্রবাহের বেগটা আরেক রকম পাওয়া গেলো, মানে সময়ের সাপেক্ষে তুমি চিন্তা করবা, এক এক সময় যদি বেগটা এক এক রকম হয়, তাহলে সেটাকে বলা হবে কি অসম প্রবাহ, বা সেটাকে আমরা বলবো নন ইউনিফর্ম মোশন। তো আমাদের তাহলে সমপ্রবাহ আর অসম প্রবাহটা মাপতে হবে হচ্ছে সময় সাপেক্ষে, সময় দিয়ে চিন্তা করতে হবে।
তো আমাদের আরেকটা চিন্তা করতে পারো, আরেকটা ওরা নাম দিচ্ছে হচ্ছে স্থির প্রবাহ। স্থির প্রবাহ, স্থির প্রবাহ বা ওরা বলে স্টিডি মোশন, STDY, স্টিডি, স্টিডি মোশন বা ফ্লো। তো স্থির প্রবাহের বিপরীত শব্দ কি হতে পারে? স্থির প্রবাহ কে উল্টালে হ্যাঁ আমাদের হইতে পারে অস্থির প্রবাহ। এটা 3 নম্বর, এটা 4 নম্বর বলো, অস্থির প্রবাহ। কেউ কেউ স্থির প্রবাহকে স্থিতিশীল প্রবাহ বলে, স্থিতিশীল প্রবাহ বা অস্থির প্রবাহ, মানে অস্থির প্রবাহ না বলে মাঝে মধ্যে অস্থিতিশীল প্রবাহ বলে, অস্থিতিশীল, স্থিতিশীল প্রবাহ, বা এটাকে বলতে পারো আনস্টেডি মোশন, আনস্টেডি মোশন, মোশন অথবা ফ্লো। আসলে স্টিডি মোশন আর আনস্টিডি মোশন বা স্থির প্রবাহ বা অস্থির প্রবাহ, এটা আমাকে স্থানের সাপেক্ষে চিন্তা করতে হয়। স্থান, এর আগেরটা কালের সাপেক্ষে আর এটা হচ্ছে স্থান। স্থান যদি এমন কোনো প্রবাহ পাও, যদি যেই প্রবাহে সর্বত্র প্রবাহের বেগ যদি সমান থাকে, মানে সব স্থানে, সব স্থানে যদি প্রবাহের বেগ সমান থাকে, তাহলে সেটাকে বলে স্থির প্রবাহ। সর্বত্র যদি, সর্বত্র বা সব স্থানে প্রবাহের বেগ বেগ সমান থাকে, প্রবাহের বেগ সমান থাকে, তাকে স্থির প্রবাহ বলে বা স্থিতিশীল প্রবাহ বলে বা স্টিডি মোশন বলে, স্থির প্রবাহ বলে বা স্থিতিশীল প্রবাহ বা স্টিডি মোশন বলে। তুমি যদি স্থির প্রবাহ কি এটা বুঝছো, তাহলে অস্থির প্রবাহ বুঝতে পারতেছো, যে সবখানে বা সব সব স্থানে যদি প্রবাহের বেগ সমান না থাকে, তাহলে সেটার নাম অস্থির প্রবাহ বা অস্থিতিশীল প্রবাহ। যেমন তোমাকে যদি ভাইয়া এভাবে দেখাই, যে তোমাকে এরকম দেখালাম যে স্কেলের মতো একটা জায়গা, ধরো হচ্ছে হ্যাঁ এই দুইটা জায়গায় ধরো পুরুত্ব, এখানের মধ্যে ধরো পানি প্রবাহিত হচ্ছে, হ্যাঁ এখানে প্রবাহটা চলতেছে, এখানে ফ্লো বা প্রবাহের দিকটা হচ্ছে এখান থেকে এদিকে প্রবাহিত হচ্ছে। এখন এখানে পুরুত্ব সবখানে সমান বা এখানে ক্রস সেকশন সবখানে সমান দেখে, মানে এখানে ক্রস সেকশনটা যতটুকু, এখানে প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল যতটুকু, এখানেও প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল ততটুকু, হ্যাঁ তার মানে কি এখানের মধ্যে প্রবাহীর বেগ যা থাকবে, এখানেও প্রবাহীর বেগ তাই থাকবে, প্রবাহীর বেগের কি হবে না, কোনো পরিবর্তন হবে না, কারণ এখানে ক্রস সেকশনাল এরিয়া বা এটার প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল কি হয় নাই, চেঞ্জ হয় না। সাধারণত এখানের মধ্যে এই স্থানে প্রবাহীর বেগ যা, এই স্থানেও প্রবাহীর বেগ তা, এখানে তুমি যদি মাঝামাঝি আর একটা ক্রস সেকশন আঁকো, এখানেও প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল সেম থাকার কারণে, এখানেও প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল সেম, তাহলে এখানেও প্রবাহের বেগটা কি হবে, সমান হবে। তার মানে কি সবখানে সব স্থানে, আসলে সর্বত্র বা সব স্থানে প্রবাহের বেগ সমান, তাই ভাই এটাকে আমরা বলতেছি স্টিডি মোশন, এটাকে স্টিডি মোশন বা স্থির প্রবাহ বা স্থিতিশীল প্রবাহ বলা হয়। স্থির বা স্থিতিশীল প্রবাহ মানে সব স্থানে এই প্রবাহের বেগটা কি সমান, হ্যাঁ সবখানে প্রবাহের বেগ সমান। কিন্তু আমি তোমাকে যদি জাস্ট একটু চেঞ্জ করে দিই, যদি তোমাকে এরকম দেখাই দিই, এই এই এরকম দেখো, এটা একটা নদীর মতো, দেখো একটা নদীর এই জায়গাটা মোটা, এই জায়গাটা চিকন আবার মোটা, তুমি নিজে একটু চিন্তা করে দেখো, এইখানে যদি আমি ক্রস সেকশনাল এরিয়া রাখি, দেখো এখানে ক্রস সেকশনাল এরিয়াটা কি বেশি, হ্যাঁ এখানে প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল যা, এখানের মধ্যে দেখো এখানে প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল কি তাই, এটা কি এই জায়গাটা কি চিকন হয়ে গেছে না, এই জায়গাটা চিকন হয়ে গেছে, মানে এখানে প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল কমে গেছে। এখন এখানে প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল বেশি আর এখানে প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল কম, তাহলে এখানে বেগ যা হবে, এখানে ধরো বেগ V1
আর এখানে বেগ v2, এই v1 আর v2 কি হবে না, সমান হবে না। ইভেন তুমি যদি এর পরে দেখো, এই জায়গায় আবার ভাই কি হয়ে গেছে, মোটা হয়ে গেছে, এখানে প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল আরেকটা, ধরো এখানে প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল a3, এখানে বেগ হয়ে যাবে কি v3। এখন তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, যে আমাদের ফ্লো রেট পরবর্তীতে শিখবো না আমরা, যে আমাদের ফ্লো রেট বের করা, তো আমাদের একটা কথা মনে রেখো, ফ্লো রেট একক আয়তনে, একক আয়তন না বলে এভাবে বলি, এখানের মধ্যে সবসময় মনে রেখো প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল আর বেগ, এই দুইটার গুণফল সবসময় কি থাকে, ধ্রুবক থাকে। এ ইন্টু ভি, এটাকে পরবর্তীতে তোমরা শিখবা, এটাকে ফ্লো রেট বলে, এটা সবসময় কি থাকে, ধ্রুব থাকে। মানে এখানের মধ্যে এ এই প্রস্থচ্ছেদ ক্ষেত্রফলটা যখন মোটা, তখন এইটার বেগটা কম, মানে এখানে জায়গাটা বড়, জায়গাটা বড় হওয়াতে এখানে বেগটা কি কম, কিন্তু এখানে যখন জায়গাটা চিকন হয়ে গেছে, মানে প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল যখন ছোট হয়ে যাচ্ছে, তখন বেগটা বেড়ে যাবে। মানে আসল কথা কি, প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল ধরো দ্বিগুণ হয়ে গেল, যদি বেড়ে যায় তাহলে বেগ কমে অর্ধেক হয়ে যাবে, অর্ধেক হয়ে যেয়ে গুণফলকে কি রাখবে, ধ্রুব রাখবে। আবার প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল যদি অর্ধেক হয়ে যায় তাহলে বেগটা কি হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে, বেগ দ্বিগুণ হয়ে গুণফল কি রাখবে, আগেরটাই রাখবে, মানে ধ্রুব থাকবে। এদের গুণফল, এ আর ভি এর গুণফল কখনো চেঞ্জ হয় না। মানে তুমি মাঝে মধ্যে পাইপ দিয়ে পানি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে দেখছো, যে পানির মুখটা যদি চেপে ধরো, দেখো পানির স্পিডটা কিন্তু অনেক বেড়ে যায়, চিপে যখন ধরো তখন প্রস্থচ্ছেদ ক্ষেত্রফলটা কমে যায়, তাই ভাই বেগটা বেড়ে যায়। তার মানে কি, এখানে বেগ একরকম, এখানে বেগ আরেক রকম, এখানে বেগ আরেক রকম, এক এক জায়গায় ক্রস সেকশনাল এরিয়া এক এক রকম হওয়াতে দেখো এখানে বেগ কিন্তু এক এক রকম হলো। তাহলে এই স্থানে বেগ, এই স্থানে বেগ, এখানে এই স্থানে বেগ, বিভিন্ন স্থানে বেগ বিভিন্ন রকম, তাহলে বিভিন্ন স্থানে বেগ বিভিন্ন রকম হওয়াতে এটা হয়ে গেছে কি, অস্থির প্রবাহ বা আনস্টেডি মোশন, এটাকে ওরা বলে আনস্টেডি মোশন অথবা ফ্লো বলতে পারো, মানে অস্থির প্রবাহ বলছে, অস্থির বা অস্থিতিশীল, অস্থিতিশীল শীল প্রবাহ, অস্থির বা অস্থিতিশীল প্রবাহ বলতে পারো। আমার মনে হয় তোমরা শুধু একটু মাথায় রাখলেই হয়, যে আমরা সমপ্রবাহ আর অসম প্রবাহ, ইউনিফর্ম মোশন আর নন ইউনিফর্ম মোশন, ওইটা সময় সাপেক্ষে বলি। সব সময় যদি, সব সময় বা সর্বদা, সর্বদা যদি প্রবাহিত বেগ সমান হয় তাহলে সেটাকে বলে সমপ্রবাহ বা ইউনিফর্ম মোশন, আর সব সময় যদি প্রবাহিত বেগ সমান না হয় তাহলে সেটাকে বলে কি, নন ইউনিফর্ম মোশন, বা এটাকে বলে কি অসম প্রবাহ, সমপ্রবাহ অসম প্রবাহ। আর স্থির প্রবাহ কি, সর্বত্র বা সব স্থানে, সব স্থানে, এটা স্থান দিয়ে, এর আগে ছিল কাল দিয়ে, সময় দিয়ে, আর এটা হচ্ছে স্থান দিয়ে, মানে সর্বত্র বা সব স্থানে বেগ যদি সমান হয়, সব স্থানে যদি বেগ সমান হয় তাহলে সেটা নাম স্থির প্রবাহ বা স্টেডি মোশন। সব স্থানে যদি বেগ সমান না হয়, এক এক জায়গায় যদি বেগ এক এক রকম হয়, তাহলে সেটাকে আমরা বলবো আনস্টেডি মোশন বা অস্থির প্রবাহ, অস্থির প্রবাহ বা অস্থিতিশীল প্রবাহ বলতে পারো তোমরা। তো আমাদের এগুলো, এই শুধু এই দুটো প্রবাহ এভাবে শিখলাম। তো এটা ছাড়া আমাদেরকে যেটা শিখতে হয় সেটা হচ্ছে আরও এইখানের সবচেয়ে ইম্পর্টেন্ট যে দুটো প্রবাহ শেখা, এটা হচ্ছে কেউ বলে শান্ত প্রবাহ, 5 নম্বর যে প্রবাহটা শিখতে হয় সেটা হচ্ছে শান্ত প্রবাহ, ওরা বলে শান্ত প্রবাহ, শান্ত প্রবাহ, বা ওরা বলে নিয়ত প্রবাহ, নিয়ত প্রবাহ, নিয়ত প্রবাহ বা শান্ত প্রবাহ, বা ওরা বলে ধারারেখ প্রবাহ, বলে ধারারেখ, ধারা রেখো বা রেখাও বলতে পারো, ধারারেখ প্রবাহ, ধারারেখ প্রবাহ, প্রবাহ তুমি বলতে পারো, সমরেখ প্রবাহ, সমরেখ প্রবাহ, সমরেখ প্রবাহ তুমি বলতে পারো, স্রোতরেখ প্রবাহ, স্রোত রেখ প্রবাহ তুমি বলতে পারো, সুশৃঙ্খল প্রবাহ, বিশৃঙ্খলের আরেকটা নাম হচ্ছে কি, সুশৃঙ্খল তুমি বলতে পারো, সুশৃঙ্খল প্রবাহ।
হ্যাঁ, এত নাম মানে এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রবাহ তোমার জানার মতে। শান্ত প্রবাহ, নিয়ত প্রবাহ, ধারারেখ প্রবাহ, সমরেখ প্রবাহ, স্রোতরেখ প্রবাহ, আমরা বলি স্ট্রিম লাইন মোশন। স্ট্রিম লাইন মোশন, স্ট্রিম লাইন মোশন বা এটাকে স্ট্রিম লাইন মোশন বা ফ্লো বলা যায়। তুমি স্ট্রিম লাইন ফ্লো বলতে পারো, ফ্লো ফ্লো যে কোনো প্রবাহকে আমরা ফ্লো বলতে পারি, অথবা এটাকে বলে ল্যামিনার ফ্লো। হ্যাঁ, এটাকে ল্যামিনার ফ্লো বলে। এত নাম তোমার মনে রাখতে, ল্যামিনার ফ্লো বা স্ট্রিম লাইন মোশন, সুশৃঙ্খল প্রবাহ, শান্ত প্রবাহ, সবচেয়ে সুন্দর নাম হচ্ছে শান্ত প্রবাহ বা নিয়ত প্রবাহ। এত নাম যে কটা মনে থাকে মনে রেখো, শান্ত প্রবাহ, নিয়ত, ধারা রেখো, সমরেখ, স্রোত রেখো, সুশৃঙ্খল প্রবাহ, স্ট্রিম লাইন মোশন, বা এটাকে বলে ল্যামিনার ফ্লো। আচ্ছা, যাই হোক, ল্যামিনার ফ্লো বলে। আচ্ছা দেখো, আমি তো স্বাভাবিকভাবে যে আমি তো দুইটা দুইটা করে বলতেছি, শান্তর বিপরীত শব্দ বললে 6 নম্বরটা তুমি বলে ফেলতে পারবা। শান্ত প্রবাহের বিপরীতটা কি? অশান্ত প্রবাহ। তার মানে কি আরেকটা আছে, অশান্ত প্রবাহ। তো আমরা শান্ত প্রবাহ কি এটা জানলে অশান্ত প্রবাহ কি এটা জেনে যাব, তাই তো? তো আমরা আগে দেখি, যদি কোনো একটা প্রবাহ এমন হয়, ধরো এটা, ধরো একটা পাইপ বা একটা নল, হ্যাঁ, এটার ভিতর দিয়ে প্রবাহ চলতেছে। দেখো প্রত্যেকটা কণা, আমি ছবি আঁকি, ছবি আঁকলে আর আমাকে সংজ্ঞাও দিতে হবে না, এই যে দেখো এভাবে প্রবাহিত হচ্ছে, প্রত্যেকটা কণা এভাবে প্রবাহিত হচ্ছে। দেখো এই যে প্রত্যেকটা, এই যে প্রবাহ বা ফ্লোটা চলতেছে কিভাবে, প্রবাহের ডিরেকশন, প্রবাহ বা ফ্লো এদিক থেকে এদিকে যাচ্ছে। এখন যদি প্রবাহীর বিভিন্ন স্তর, যদি পরস্পরের সমান্তরালে প্রবাহিত হয়, মানে প্রবাহীর বিভিন্ন স্তর যদি সমান্তরালে প্রবাহিত হয়, তখন আমরা সেটাকে শান্ত প্রবাহ বা নিয়ত প্রবাহ হয়। এই স্তরের সাথে দেখো সমান্তরালে আছে এই স্তরটা, তার সাথে সমান্তরালে আছে এটা, মানে এমন না যে এটা এরকম সরলরেখায় প্রবাহিত হতে হবে, এটা এরকম বক্ররেখাও প্রবাহিত হতে পারবে। ধরো এরকম একটা বাঁকা, বাঁকাভাবেও প্রবাহিত হতে পারবে, কোনো সমস্যা নাই। এরকম করে বাঁকাভাবে, এই যে এইভাবে, কিন্তু এই কণাগুলো এভাবে প্রবাহিত হচ্ছে, তার মানে কি এর সমান্তরালে এই যে এই কণাগুলো এভাবে প্রবাহিত হচ্ছে, এই কণাগুলো এইভাবে প্রবাহিত হচ্ছে, তার মানে কি এই কণাগুলো এভাবে প্রবাহিত হচ্ছে। দেখো প্রত্যেকটা কণা কিভাবে প্রবাহিত হচ্ছে, সমান্তরালে। এই যে এটা হচ্ছে প্রবাহের ডিরেকশন, মানে এটা সরলরেখাই হতে হবে এমন না, বক্ররেখাও হতে পারবে এই প্রবাহটা। কিন্তু যে সরলরেখা হোক আর বক্ররেখা হোক, যেভাবেই হোক না কেন, এই যে ফ্লোটা বা এই প্রবাহটা বা এই মোশনটা এমন হতে হবে যে প্রত্যেকটা, এই প্রবাহের প্রত্যেকটা স্তর পরস্পরের সমান্তরালে, প্রবাহের যদি প্রবাহের বিভিন্ন স্তর পরস্পরের সমান্তরালে প্রবাহিত হয়, তাহলে আমরা সেটাকে সাধারণত বলি প্রবাহের, তো আমার প্রবাহের বিভিন্ন স্তর, প্রবাহের বিভিন্ন স্তর পরস্পরে সমান্তরালে পরস্পরে সমান্তরালে চলতে হবে। প্রবাহের বিভিন্ন স্তর পরস্পরে সমান্তরালে চললে আমি সেটাকে কি বলতে পারবো, শান্ত প্রবাহ বলতে পারবো, বা স্রোতরেখ প্রবাহ বা স্ট্রিম লাইন মোশন বা ল্যামিনার ফ্লো বলতে পারবো। আচ্ছা, এটা ছাড়াও তোমাকে আরেকটু ডিটেলস এটাকে বলতে হবে। এখন ধারারেখ প্রবাহের বেলায় কোনো নির্দিষ্ট বিন্দু অতিক্রমকারে সকল কণার ওই বিন্দুতে বেগ সমান থাকতে হয়। এটা বোঝানোর জন্য তোমাকে একটু আরেকটা ছবি আঁকতে হবে, ছবি না আঁকলে হয়তো বা ব্যাপারটা ক্লিয়ার হবে না। ধরো হ্যাঁ, তোমাকে এরকমই দেখাচ্ছি যে এই যে একটা ফ্লো দেখাচ্ছ তুমি, আচ্ছা এটাকে আর একটু বড় করে আঁকি তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে। যে ধরো এই যে প্রবাহটা চলতেছে, ধরো
আচ্ছা আমি তোমাকে আরেকটা ছবি এঁকে দিচ্ছি। দেখো দেখো আমার এখানে একটা প্রবাহ ধরো এভাবে যাচ্ছে, এই প্রবাহের ডিরেকশনটা, এটা হচ্ছে প্রবাহের দিক। এখন ধরো এই এইরকম একটা পথে একটা তরল প্রবাহিত হচ্ছে, হ্যাঁ তরল প্রবাহিত হচ্ছে, গ্যাসও ধরতে পারো, কোনো একটা প্রবাহী প্রবাহিত হচ্ছে বা পানি প্রবাহিত হচ্ছে এরকম ধরে নাও। এখন এই তরলের এই যে পথে যাচ্ছে, এই পথের উপরে আমি কতগুলো বিন্দু নিয়ে নিচ্ছি। ধরো এইখানে একটা বিন্দু নিয়ে নিলাম, এটা হচ্ছে এই একটা বিন্দু। হ্যাঁ এখন এই বিন্দুতে আমি একটা স্পর্শক এঁকে দিই। হ্যাঁ এই যে একটা স্পর্শক এঁকে দিলাম, স্পর্শকটা না ভাইয়া এই বিন্দুতে এই প্রবাহীর বেগ নির্দেশ করতেছে। এখানে প্রবাহীর বেগটা হচ্ছে কি ভি ওয়ান। আবার এখানে আর একটা বিন্দু নিলাম, বি বিন্দু। বি বিন্দুতে তুমি যদি আরেকটা স্পর্শক এঁকে দাও, এইটা হচ্ছে স্পর্শক, এখানে বেগ হচ্ছে ভি টু। এখন এখানের মধ্যে ধরো এইটা সি আরেকটা বিন্দু নিয়ে নিলাম, এখানে ধরো আরেকটা স্পর্শক এঁকে দাও, এখানে স্পর্শকটা হচ্ছে ভি থ্রি। দেখো আমাদের এখানের মধ্যে ধরো এই যে তরলটা প্রবাহিত হচ্ছে, তুমি জাস্ট এই তরলের এই স্তরটার কথাই বলো, যে এবিসি পথে যে তরলটা প্রবাহিত হচ্ছে। এখন এ বিন্দুতে যে কণাটা আছে, এ বিন্দুতে কণাটার বেগটা কি? এ বিন্দুতে কণাটার বেগ হচ্ছে ভি ওয়ান, ভি ওয়ান হচ্ছে বেগের মান। আর ভাইয়া এ বিন্দুতে আমি যদি স্পর্শক আঁকি, এই স্পর্শকটা বরাবর ভাইয়া বেগের দিকটা কাজ করে। তোমরা জানো যে বক্রপথে যদি কোনো কণা চলে, তাহলে ভাইয়া ওর দিক বোঝার জন্য, বেগের দিক বোঝার জন্য আমাকে কী করতে হয়, স্পর্শক আঁকতে হয়। তাহলে এই স্পর্শকটা বরাবর বেগটা কাজ করতেছে, খুব ভালো কথা। এখন কথা হচ্ছে এইখানের মধ্যে যে কণাটা আছে, সেই কণাটার বেগ হচ্ছে ভি ওয়ান। এই কণাটা তো একটু পরে সামনে চলে যাবে, সামনে চলে গেলে পেছন থেকে একটা কণা কি এই বিন্দুতে আসবে না? তো পেছন থেকে যে দ্বিতীয় কণাটা যখন এই বিন্দুতে আসবে, এই দ্বিতীয় কণাটার বেগ যখন এ বিন্দুকে অতিক্রম করবে, তখনও হ্যাঁ তার বেগ কী হবে? ভি ওয়ান। প্রথম কণার বেগও হচ্ছে ভি ওয়ান, দ্বিতীয় কণার বেগও, দ্বিতীয় কণাটা চলে গেল, তারপর তৃতীয় আরেকটা কণা আসবে, তৃতীয় কণাটার বেগও হচ্ছে কি ভি ওয়ান। মানে এ বিন্দুটা মানে একটা একটা প্রবাহ, এটা যদি স্রোতরেখা প্রবাহ বা শান্ত প্রবাহ যদি হয়, তাহলে এই প্রবাহের যে কোনো একটা নির্দিষ্ট বিন্দু যখন তুমি অতিক্রম করবা, প্রত্যেকটা কণার বেগ ওই বিন্দুতে কী হবে, সমান হবে। মানে প্রত্যেকটা কণার বেগ এ বিন্দুতে কী হবে, ভি ওয়ান হবে। আবার ধরো একটা কণা যখন বি বিন্দুতে আসছে, বি বিন্দুতে হ্যাঁ কণাটার বেগ হচ্ছে ভি টু, একটা কণার বেগ হচ্ছে ভি টু। এখন হচ্ছে কি বেগের মান হচ্ছে ভি টু, আর দিকটা হচ্ছে স্পর্শক বরাবর। এখন এই ভি ওয়ান আর ভি টু কি সমান নাকি? এ বিন্দুতে কণাটা যখন ছিল তখন তার বেগের মান হচ্ছে ভি ওয়ান, বি বিন্দুতে কণাটার বেগ হচ্ছে ভি টু। এখন আমার কথা হচ্ছে ভি ওয়ান আর ভি টু এই দুইটা বেগ সমান হতেও পারে, আবার নাও হতে পারে। কিন্তু অন্য একটা কণা যখন বি বিন্দুতে আসবে, তখন ওই কণাটার বেগ কিন্তু ভি টুই হবে। মানে কোনো একটা প্রবাহ যদি স্রোতরেখা প্রবাহ হয় বা স্ট্রিমলাইন মোশন হয় বা শান্ত প্রবাহ হয়, কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে যে অসংখ্য কণা আসবে, প্রত্যেকটা কণার বেগের মান আর দিক কী হবে, সমান হবে। কিন্তু ভিন্ন ভিন্ন বিন্দুতে, ধরো এ বিন্দু বি বিন্দু দুটো আলাদা বিন্দু, এই দুইটা বিন্দুতে বেগের মান সমান হতেও পারে, আবার নাও হতে পারে। মানে কিন্তু এই ধরো এ বিন্দুতে বেগ ভি ওয়ান, বি বিন্দুতে বেগ ভি টু, সি বিন্দুতে বেগ ভি থ্রি, এ বিন্দুতে যতগুলো কণা আসবে সবগুলো কণার বেগ হবে ভি ওয়ান, বি বিন্দুতে যতগুলো কণা আসবে সবগুলো কণার বেগ ভি টু হবে। এখন ভি ওয়ান আর ভি টু এটা সমান হতেও পারে নাও হতে পারে, ভি টু আর ভি থ্রি সমান হতেও পারে নাও হতে পারে। যেমন আমার ফার্স্ট যে ছবিটা ছিল, ফার্স্ট ছবিটা যেমন আমি সমান্তরাল করে যখন আঁকছি, এখানে এখানে যদি বলি আমি এখানে বেগ ভি ওয়ান, এখানে বেগ ভি টু, এখানে বেগ ভি থ্রি, এরকম যদি বলি এখানে ভি ওয়ান ভি টু ভি থ্রি কী হবে, সমান হবে। কিন্তু যখন আমি এইবার ছবিটা আঁকছি, এই জায়গাটা একটু মোটা করে আঁকছি, এই জায়গায় একটু চিকন করে আঁকছি, তো এখানে সবখানে বেগ সমান না আসলে। কিন্তু
এখানের মধ্যে এ এই ভিওয়ান আর ভিটু এখানে সমান না, বা ভিথ্রি এখানে সমান না, মান সমান হলেও দিকটা কি হয়ে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে, দিকের কারণে বেগ বেগ কি হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। কিন্তু এখানের মধ্যে ইভেন বেগের মানটাও সমান না থাকতে পারে, কারণ যে জায়গাটা মোটা সেখানে বেগ কম, যেখানে চিকন সেখানে বেগ কি বেশি, তাহলে বেগের মান দিক চেঞ্জ হতে পারবে। কিন্তু যতক্ষণ ভাই এই 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 রেখাটা আর এই রেখাটা সমান্তরাল, দেখো আমরা বলছিলাম যে প্রত্যেকটা স্তর, প্রবাহিত প্রত্যেকটা স্তর পরস্পরের সমান্তরালে কি হচ্ছে, প্রবাহিত হচ্ছে, তাই এটা ধারারেখ প্রবাহ বা সমরেখ প্রবাহ বা শ্রুতরেখ প্রবাহ, মানে এটা সমান্তরাল এটা, এটা সমান্তরাল এটা। তো একটা প্রবাহ যদি শান্ত প্রবাহ হয় বা শ্রুতরেখা প্রবাহ হয়, তাহলে এটার প্রবাহ যদি চলতে হয়, তাহলে এখানে যে কণাটা আছে একটু পরে কণাটা সামনে চলে যাবে, পেছন থেকে একটা কণা এখানে আসবে, কিন্তু যে কণাই এই বিন্দুতে আসুক না কেন, প্রত্যেকটা কণার বেগ কী হবে, ভিওয়ান হবে, বেগের মান হবে ভিওয়ান, আর দিক হবে এই রেখাটার স্পর্শক বরাবর কাজ করবে। তাহলে এই ব্যাপারটা তোমার ক্লিয়ার হইতে হবে। এটা হচ্ছে ধারারেখ প্রবাহের বেলায় বা স্রোতরেখ প্রবাহের বেলায় কোনো নির্দিষ্ট বিন্দু উৎক্রমণকালে, কোনো নির্দিষ্ট বিন্দু, নির্দিষ্ট বিন্দু অতিক্রমের সময় সময় সকল কণা, কোনো একটা নির্দিষ্ট বিন্দু, যেমন এ বিন্দু, কোনো একটা নির্দিষ্ট বিন্দু অতিক্রমের সময় সকল কণার ওই বিন্দুতে বেগ, সকল কণার ওই বিন্দুতে বেগ সমান থাকে। ওই বিন্দুতে বেগ কী থাকবে, সমান থাকবে, প্রত্যেকটা কণার এই বিন্দুতে বেগ, যেই কণাই এই বিন্দুতে আসবে তার বেগ ভিওয়ানই থাকবে, তার বেগ অন্য কিছু হবে না। আচ্ছা, আর কিন্তু কণাগুলোর বেগ পথের বিভিন্ন বিন্দুতে, এটাও মনে রাখতে হবে, কিন্তু কণাগুলোর বেগ পথের বিভিন্ন বিন্দুতে পথের বিভিন্ন বিন্দুতে সমান হতেও পারে, অথবা অসমান হতে পারে। মানে এ বিন্দুতে আর বি বিন্দুতে বেগ সমান হইতেও পারে, নাও হইতে পারে। তো এটা হচ্ছে কথা। তো আসল কথা হচ্ছে, তাহলে একটা প্রবাহকে কখন শান্ত প্রবাহ বলবো, বা স্রোতরেখা প্রবাহ বলবো, বা ধারারেখ প্রবাহ বলবো, যখন এক কথায় বলবো, প্রবাহের বিভিন্ন স্তর যদি পরস্পরের সমান্তরালে চলে, তাহলে তাকে ধারারেখ প্রবাহ বা আমরা কি বলি, স্রোতরেখ প্রবাহ বলি, বা শান্ত প্রবাহ বলি, বা স্ট্রিমলাইন মোশন বা ল্যামিনার ফ্লো বলি। হ্যাঁ, এখন কখনো এই যে রেখাগুলো, ধরো এখন যে বেগটা আছে, এই প্রবাহটা যে বেগে প্রবাহিত হচ্ছে, এখন টোটাল প্রবাহের যে বেগটা, এই বেগটা যদি বেড়ে যায়, প্রবাহীর বেগ বেড়ে গেলে দেখা যায় যে, এখন দেখো এই এই যে কণাগুলো একটু দূরে দূরে আছে না, তখন দেখা যায় যে বেশি বেগ বেশি হলে গতিরেখাগুলো ঘন হয়ে যায়, মানে এই কণাগুলো আরও ঘন ঘন, গতিরেখা গতিরেখা যেগুলোকে দেখাচ্ছ তুমি, এই গতিরেখাগুলো ঘন হয়ে যায়। মানে বেগ যত বেশি হয় স্রোতরেখার গতির ক্ষেত্রে, বেগ বেশি হলে হলে গতিরেখাগুলো ঘন হয়ে যায়, ঘন হয়ে যায়, গতিরেখাগুলো ঘন হয়ে যাবে। আর বেগ যত বেশি হবে গতিরেখাগুলো একটু ঘন ঘন বা কাছাকাছি চলে আসবে। আবার তুমি যেহেতু হ্যাঁ দেখো এই তুমি বলেই দিছো আমাকে যে একটা রেখা তখনই স্রোতরেখা গতি হবে বা শান্ত প্রবাহ হবে যখন প্রবাহের বিভিন্ন স্তর পরস্পরের সমান্তরাল, বিভিন্ন স্তর যখন সমান্তরালে চলে, তাহলে প্রবাহের বিভিন্ন স্তর যদি সমান্তরালে চলে, তাহলে সবসময় মনে রাখা, কণাগুলোর গতিরেখা পরস্পরকে কী করতে পারবে না, ছেদ করতে পারবে না, কণাগুলোর কণাগুলোর গতিরেখা গতিরেখা পরস্পরকে
ছেদ করতে পারবে না। আর তোমার মনে রাখতে হবে শ্রুতরেখা প্রবাহের ক্ষেত্রে গতিপথ সরল বা বক্ররেখা দুটাই হতে পারবে। যেমন এখানের মধ্যে গতিরেখাগুলো, এখানে দেখো গতিরেখাটা সরল, এখানে গতিরেখা কি বক্ররেখা, তাহলে শান্ত প্রবাহের ক্ষেত্রে বা নিয়ত প্রবাহের ক্ষেত্রে গতিরেখাগুলো সরলও হতে পারবে। এখানে হচ্ছে গতিরেখা, গতিরেখাগুলো সরল, আর এখানে গতিরেখাগুলো বক্ররেখা। তার মানে কি, একটা শান্ত প্রবাহের প্রবাহের স্তরগুলো পরস্পর সমান্তরালে প্রবাহিত হয়, তাহলে গতিরেখাগুলো পরস্পরকে ছেদ করে না। আবার হচ্ছে গতিরেখাগুলো সরলও হতে পারবে, আবার বক্রও হতে পারবে। আচ্ছা, তাহলে শান্ত প্রবাহের বিপরীত শব্দ কি হতে পারে? অশান্ত প্রবাহ, তাই তো? বিক্ষিপ্ত প্রবাহ। আমরা তো শান্ত প্রবাহ যেহেতু, শান্ত প্রবাহের উল্টাটা যেটা বলি সেটা হচ্ছে কি, অশান্ত প্রবাহ। অশান্ত প্রবাহ, প্রবাহ বা অনিয়ত প্রবাহ, অনিয়ত প্রবাহ বা বলি হচ্ছে বিক্ষিপ্ত প্রবাহ, অনিয়ত প্রবাহ, বিক্ষিপ্ত প্রবাহ, বিক্ষিপ্ত প্রবাহ বলতে পারে, অশান্ত প্রবাহ, অনিয়ত প্রবাহ, অনিয়ত প্রবাহ, বিক্ষিপ্ত প্রবাহ, তুমি বলতে পারো বিশৃঙ্খল প্রবাহ, বিশৃঙ্খল প্রবাহ, বা আমরা এটাকে বলি টার্বুলেন্ট মোশন। টার্বুলেন্ট মোশন বা ফ্লো। আচ্ছা, বিক্ষিপ্ত প্রবাহ বা বিশৃঙ্খল, যদি প্রবাহের স্তরগুলো পরস্পর সমান্তরাল না হয়, যদি প্রবাহের স্তরগুলো পরস্পরের সমান্তরাল না হয় বা বরং যদি এমন হয় আবর্ত বা ঘূর্ণির সৃষ্টি হয়, মানে মাঝে মধ্যে নদীর মধ্যে দেখবা না ঘূর্ণি সৃষ্টি হয়, চক্রাকারে ঘুরতে থাকে, ঘূর্ণি সৃষ্টি হয়, বা তুমি চিন্তা করলা যে ভাইয়া যদি একটা ছবি দেখাই তাহলে তুমি একটু বুঝতে পারবা, যদি এমন হয় কণাগুলো এলোমেলোভাবে চলে, ধরো একটা প্রবাহ এইভাবে চলতেছে, একটা প্রবাহ এদিকে চলতেছে, প্রবাহ এদিকে, কিন্তু এখানের মধ্যে কণাগুলো যদি এভাবে প্রবাহিত হয়, ধরো এই কণাটা সোজা যাইতেছে, এই কণা উপরের দিকে, এই কণের বাঁকা ভাবে, এটা নিচের দিকে, এটা উপরের দিকে, এটা এইভাবে, এটা এইভাবে, এক একটা কণা এক এক দিকে এভাবে প্রবাহিত হচ্ছে, বোঝাই যাইতেছে এটা বিক্ষিপ্ত প্রভাব, বা এটাতে ঘূর্ণি বা আবর্ত সৃষ্টি হতে পারে। ঘূর্ণি মানে হচ্ছে ধরো প্রভাবটা এরকম, মানে টোটাল ফ্লোটা, মানে টোটাল ফ্লো এইদিকে না, মানে পাইপের ভিতর দিয়ে এদিকে প্রবাহিত হচ্ছে, কিন্তু এখানের মধ্যে প্রবাহটা ধরো হ্যাঁ এই কণা এমনে যাচ্ছে, এই কণা এভাবে যাচ্ছে, এই কণা এভাবে যাচ্ছে, ধরো এই কণা এমনে চলে গেল, এই কণা এভাবে চলে গেছে, এভাবে এই কণা ধরো এইভাবে চলে গেছে, মানে এক একটা কণা এরকম আবর্তন সৃষ্টি করতে পারে, বা সরলরেখাও চলতে পারে কিন্তু এলোমেলো প্রবাহের সৃষ্টি হতে পারে। তার মানে কি, এই ধরনের প্রবাহকে আমরা সাধারণত টার্বুলেন্ট ফ্লো বলি। যদি প্রবাহের স্তরগুলো পরস্পরের সমান্তরাল না হয় বা এলোমেলোভাবে চলে, বিশৃঙ্খলভাবে চলে, বা ওখানে যদি আবর্তন বা ঘূর্ণি সৃষ্টি হয়, তাহলে সেটাকে আমরা বলি কি, অশান্ত প্রবাহ বা অনিয়ত প্রবাহ এটা বলি। এখন হচ্ছে তুমি ধরো হচ্ছে একটা কাজ করলা, ধরো পানির, পানির পাইপ, হ্যাঁ পানির পাইপে নলটা তুমি খুলবা, প্রথমে কি করবা, পানির পাইপের নলটা অল্প একটু খুলবা, অল্প একটু খুললে দেখবা পানিটা খুব সুন্দরভাবে পড়তে থাকে, খুব সুন্দরভাবে পানি পানি কালারে পড়তে থাকে, মানে স্বচ্ছ, একেবারে স্বচ্ছ থাকে, ভদ্রভাবে পানিটা পড়তে থাকে। কিন্তু তুমি কি করলা, স্পিডটা বাড়াতে থাকবা, স্পিড যদি বাড়াতে থাকো তুমি দেখবা যে ওই পানি পানি কালারটা
চেঞ্জ হয়ে গেছে, মানে স্বচ্ছ কালারটা চলে যায়, সাদা সাদাটে হয়ে যায়। স্পিড যত বাড়তে থাকে, এমনকি পানিটা বের হওয়ার সময় দেখবা ছিটকে ছিটকে পানিটা বিভিন্ন দিকে ছড়া যেতে থাকে। মানে প্রথমে যখন বেগটা অনেক কম ছিল, তখন প্রবাহটা কি ছিল, শান্ত প্রবাহ ছিল বা নিয়ত প্রবাহ ছিল, কিন্তু যখন বেগটা বেড়ে গেছে তখন সেটা কি হয়ে যায়, অশান্ত প্রবাহ সৃষ্টি হয়েছে। তাই হ্যাঁ, ছিটকে ছিটকে, এটা সরল পথে না যে বক্রভাব পথে বা বিভিন্ন দিকে পানিটা ছিটকে চলে যাওয়ার চেষ্টা করতেছে। বা তুমি এভাবে বলতে পারো, একটা বালতিতে কিছুটা পানি রাখলা, পানি রেখে তুমি টেপ দিয়ে ভাঁয়া কি কিছুটা পানি বা উপর থেকে কিছু পানি ফেললা। এখন পানির কণাগুলো যখন নিচে পড়বে, নিচে পড়ার পর পানির কণাগুলো কিভাবে ছড়াবে, এলোমেলোভাবে চলবে। বা তুমি চিন্তা করো একটা ফলসের কথা চিন্তা করো, ধরো নায়াগ্রা ফলস, হ্যাঁ, কোনো একটা ঝর্ণার পানি, ঝর্ণার পানি পইড়া তো সামনেই যাবে, তাই না, নদী বরাবর সামনেই যাবে, কিন্তু যে জায়গায় পানিটা পড়ে সেখানের পানির অণুগুলো বা কণাগুলো কিভাবে বিক্ষিপ্তভাবে ছোটাছুটি করবে, না বিশৃঙ্খলভাবে বিভিন্ন দিকে ছোটাছুটি করবে, তাহলে এই ধরনের প্রবাহকে আমরা বলি কি, টার্বুলেন্ট মোশন। তো এই ধরনের প্রবাহ যখন হয় তখন ঘূর্ণগতি বা এলোমেলো গতি বা বিশৃঙ্খল প্রবাহ, এক এক কণা এক এক দিকে ছোটা, বা আবর্তন গতি, ঘূর্ণগতি, বা তুমি দেখবা যে নদীর মোহনাগুলোতে কি হয়, একটা ঘূর্ণগতি সৃষ্টি হয়, ওগুলো টার্বুলেন্ট মোশন। আসলে হ্যাঁ, প্রবাহীর প্রবাহীর প্রবাহ বা প্রবাহীর প্রবাহের বেগ যখন অনেক কম থাকে, তখন একটা প্রবাহ না শান্ত প্রবাহ থাকে। প্রবাহের বেগ যত বাড়তে থাকে, এই বেগটা ও না অশান্ত হতে থাকে। আসলে কি, প্রবাহীর বেগ, ধরো একটা প্রবাহী প্রবাহিত হচ্ছে, একটা প্রবাহীর প্রবাহের বেগ হচ্ছে ভি, ভি বেগে সে প্রবাহিত হচ্ছে। এই প্রবাহীর বেগ, বেগের মান, এই প্রবাহীর বেগের মানটা যত বাড়তে থাকে, তত কি হতে থাকে, এই শান্ত প্রবাহ, একটা শান্ত প্রবাহ কি হতে থাকে, এরকম ধরো শান্ত প্রবাহ ছিল, এই শান্ত প্রবাহটাই আস্তে আস্তে অশান্ত হতে থাকে। তো সর্বোচ্চ যে বেগ পর্যন্ত, মানে যে বেগ বাড়াচ্ছ তারপর শান্ত আছে, শান্ত আছে, সর্বোচ্চ ভি যত, সর্বোচ্চ যত বেগ পর্যন্ত এই প্রবাহটা শান্ত থাকবে, মানে এরকম থাকবে, এরপরে, মানে এরপরেও যদি বেগটা অতিক্রম করো, ওই সর্বোচ্চ বেগ থেকে একটা মানে সীমা আছে, একটা সীমাস্ত মান আছে, যে বেগটাকে আমরা যদি অতিক্রম করে ফেলি, তখন আর প্রবাহটা এরকম থাকে না, এই প্রবাহটা কেমন হয়ে যায়, এমন হয়ে যায়। তো এই বেগটাকে আমরা বলি, এই বিশেষ বেগটাকে বলি যে হ্যাঁ, যে প্রবাহীর বেগ যত হলে, বা প্রবাহীর একটা বিশেষ বেগ আছে, যে বেগে বা যতটুকু পর্যন্ত এটা শান্ত থাকে, এরপরে এই বেগটা অতিক্রম করে ফেললে এই শান্ত প্রবাহটাই কি হয়ে যাবে, অশান্ত হয়ে যাবে, বা আমার একটা স্রোতরেখ প্রবাহ হয়ে যাবে কি বিক্ষিপ্ত প্রবাহ বা বিশৃঙ্খল প্রবাহ, বা একটা স্ট্রিমলাইন মোশন হয়ে যাবে কি টার্বুলেন্ট মোশন। তো সর্বোচ্চ যে বেগ পর্যন্ত একটা শান্ত প্রবাহ শান্ত থাকে, বা একটা স্রোতরেখ প্রবাহ স্রোতরেখ প্রবাহ থাকে, তাকে বলে কি আমরা ক্রান্তি বেগ। বা তুমি বলতে পারো, সর্বাধিক যে বেগ পর্যন্ত কোনো তরল তরলের প্রবাহ ধারারেখ বা স্রোতরেখ প্রবাহ বজায় রাখে, তাকে সংকট বেগ বা ক্রান্তি বেগ বলে। আমাদেরকে এই বেগটাকে বলে সংকট বেগ, সংকট বেগ বা ক্রান্তি বেগ, ক্রান্তি বেগ। সংকট বেগ বা ক্রান্তি বেগ হচ্ছে সর্বাধিক সংকট বেগ বা ক্রান্তি বেগ বা ক্রিটিক্যাল ভ্যালোসিটি, ক্রিটিক্যাল ভ্যালোসিটি সেটি। তুমি বলতে পারো, সর্বাধিক যে বেগ পর্যন্ত কোনো তরলের প্রবাহ শান্ত থাকে বা ধারারেখ প্রবাহ বজায় রাখে, সেই বেগটাকে আমরা সংকট বেগ বা কি বলতে পারি, ক্রিটিক্যাল ভ্যালোসিটি বলি, সেই বেগটাকে আমরা ক্রিটিক্যাল ভ্যালোসিটি বলতে পারি। এখন তোমাদের ইসাক স্যার ভ্যা এই ক্রিটিক্যাল ভ্যালোসিটি, এটাকে ভিসি দিয়ে প্রকাশ করতে পারো, ক্রান্তি বেগ বা সংকট বেগ। মানে তুমি যদি এই সংকট বেগ অতিক্রম করো, তাহলে একটা শান্ত প্রবাহ অশান্ত হয়ে যাবে, বা বিক্ষিপ্ত প্রবাহ হয়ে যাবে, বা বিশৃঙ্খল প্রবাহ হয়ে যাবে। তো এখানের মধ্যে ইসাক স্যার এটা সংজ্ঞা দিচ্ছে, এটা সংকট বেগ হচ্ছে এরকম, সংকট বেগের সংজ্ঞা দেওয়া আছে এখানে। সংকট বেগ কাকে বলে, সংকট বেগ দেখো দেওয়া আছে, তরলের প্রবাহ, তরলের প্রবাহের বেগ, বা তরল না বলে প্রবাহীর বলা উচিত, তরল বা গ্যাসের ক্ষেত্রেও এটা হতে পারে, তবে তরলের ক্ষেত্রে আমরা তরল নিয়ে বেশি কথা বলছি, তোমাকে বলে দিছিলাম। তরলের প্রবাহের বেগ
একটা নির্দিষ্ট সীমা অতিক্রম করলে শান্ত প্রবাহ অশান্ত প্রবাহে পরিণত হয়। বেগের এই নির্দিষ্ট সীমাস্থ মানকে সংকট বেগ বলে বা ক্রিটিক্যাল ভেলোসিটি বলে। হ্যাঁ, এটা বুঝতে সংকট বেগ কাকে বলে, হ্যাঁ সংকট বেগ কাকে বলে। আর শাহজাহান তপন স্যার বুঝতে এরকম, শাহজাহান তপন স্যার, শাহজাহান তপন স্যারের বইয়ে বলা আছে ক্রান্তি বেগ। হ্যাঁ জি, ক্রান্তি বেগ কই, দেন নাই মনে হয়। ক্রান্তিবেগ কিসের উপর নির্ভরশীল এটা দেওয়া আছে, কিন্তু ক্রান্তিবেগ সংজ্ঞা দেন নাই, সংজ্ঞাই দেন নাই। আচ্ছা ঠিক আছে, ইসাক স্যারের বই আরেকটা সংজ্ঞা দেওয়া আছে। দেখো এখানে ইসাক স্যারের বই আরেকটা সংজ্ঞা দেওয়া আছে, শাহজাহান তপন স্যারের বই সংজ্ঞাটা নাই কিন্তু সূত্র দিয়ে রাখছেন। তো আরেকটা সংজ্ঞা দিচ্ছে, সর্বাধিক যে বেগ পর্যন্ত, সর্বাধিক যে বেগ পর্যন্ত কোনো তরল তরলের প্রবাহ ধারারেখ প্রবাহ বজায় রাখে সে বেগকে সংকট বেগ বা ক্রিটিক্যাল ভ্যালোসিটি বলে। তাহলে সংকট বেগ বা ক্রিটিক্যাল ভ্যালোসিটি কাকে বলে তুমি এটা জানতে হবে। তো এখন আমাদের একজন বিজ্ঞানী আছে, অধ্যাপক অসবর্ন রেনল্ড। তো অধ্যাপক অসবর্ন রেনল্ড আমাকে বলে দিছে যে আসলে কখন, সে একটা সূত্র দিছে, হ্যাঁ কখন একটা প্রবাহ শান্ত প্রবাহ থাকবে, কখন শান্ত প্রবাহ থাকবে বা স্রোতরেখ গতি কখন থাকবে, কখন এটা বিশৃঙ্খল প্রবাহে পরিণত হবে, এটার উপরে একটা মানে ক্রান্তিবেগের উপরে সে কী করছে একটা সূত্র দিছে। তো আমরা চলো ওই সূত্রটা একটু দেখে আসি যে আসলে অধ্যাপক অসবর্ন রেনল্ডস আসলে কী সূত্রটা দিচ্ছে আমাকে। ক্রান্তিবেগ সম্পর্কেই সে তার সূত্রটা, তো ক্রান্তিবেগ বা সংকট বেগের জন্য আমাদের একটা সূত্র দেওয়া আছে, সূত্রটা হচ্ছে অধ্যাপক অসবর্ন অসবর্ন রেনল্ডস। অসবর্ন রেনল্ডস বা তুমি লিখতে পারো প্রফেসর, প্রফেসর অসবর্ন, অসবর্ন রেনল্ডস। অসবর্ন রেনল্ডস ক্রান্তিবেগ উনি সর্বপ্রথম দেখেন যে আসলে ক্রান্তিবেগ, অধ্যাপক অসবর্ন রেনল্ডস উনি দেখছে যে আমাদের যে ক্রান্তিবেগ যেটাকে আমরা বলি ক্রান্তিবেগ বা সংকট বেগ, সংকট বেগ বা সন্ধিবেগ, হ্যাঁ সন্ধিবেগ বা ক্রিটিক্যাল ভ্যালোসিটি, ক্রিটিক্যাল ভ্যালোসিটি মানে সর্বাধিক যে বেগ পর্যন্ত একটা শান্ত প্রবাহ শান্ত থাকে, মানে এই বেগটা অতিক্রম করে গেলে একটা শান্ত প্রবাহ আর শান্ত থাকবে না, হ্যাঁ অশান্ত হয়ে যাবে, মানে সর্বাধিক যে বেগ পর্যন্ত একটা স্রোতরেখা গতি বা শান্ত প্রবাহ শান্ত থাকে সেই সর্বাধিক বেগটাকে আমরা বলি কি ক্রিটিক্যাল ভেলোসিটি বা সেটাকে আমরা বলি সংকট বেগ। এখন অধ্যাপক অসবর্ন রেনল্ডস দেখছে যে কোনো একটা তরলের, কোনো একটা তরলের বা কোনো একটা প্রবাহীর, তরলের বলি অধ্যাপক অসবর্ন রেনল্ড তরল দিয়ে আর কি আসলে পরীক্ষা নিরীক্ষাগুলো করছেন বা ল্যামিনার ফ্লো নিয়ে কাজ করছে, তো তো বা শান্ত প্রবাহ বা ল্যামিনার ফ্লো বা স্রোতরেখ গতি নিয়ে কাজ করছে, তো আসলে তরল নিয়ে বেশি পরীক্ষা করছে প্র্যাকটিক্যাল, মানে আমাদের সমস্যাটা কি তরল আমরা দেখতে পাই
যে কোনো তরল আমরা দেখতে পাই, কিন্তু গ্যাসটা আমরা দেখতে পাই না। হ্যাঁ, গ্যাস প্রবাহিত হয়, আমাদের বাতাস প্রবাহিত হয়, গ্যাস প্রবাহিত হয়, কিন্তু আমি কি বাতাস দেখি, গ্যাস কি দেখতে পাই? দেখতে পাই না। কাজে ওইটা নিয়ে প্র্যাকটিক্যাল করাটা একটু অসুবিধাজনক। তাই হচ্ছে অধ্যাপক অসবর্ন রেনল্ডস যখন পরীক্ষা নিরীক্ষা চালাইছে তখন আর কি তরল নিয়ে কাজ করছে, তাই তরল দিয়ে ভাই বলা হচ্ছে। কিন্তু গ্যাসও প্রবাহিত হয়, গ্যাসও প্রবাহী। হ্যাঁ, গ্যাসের ক্ষেত্রেও সূত্রগুলো তুমি কাজে লাগাতে পারো, কিন্তু তুমি একটা গ্যাস কিন্তু দেখতে পাও না। হ্যাঁ, কিছু কিছু গ্যাসের দুর্গন্ধ আছে, যেমন কেমিস্ট্রিতে পড়ছো হাইড্রোজেন সালফাইডের পচা ডিমের গন্ধ। তো এখন আমি কোথাও যদি হাইড্রোজেন সালফাইডের ধরো একটা পাত্র ভেঙে ফেলাইলাম, তাহলে ওই গ্যাসটা সবখানে ছড়ায় যাবে, ছড়ায় যাইতেছে, এটা বুঝতে অসুবিধা হবে না, তুমি দুর্গন্ধের চোটে বুঝে যাবা যে হ্যাঁ গ্যাসটাও প্রবাহিত হয় বা এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়া যায়, কিন্তু ওইটা তো আমি দেখতে পাই না। এই জন্য যেসব গ্যাসের গন্ধ নাই, সেসব যেমন কার্বন মনোক্সাইড, এটা খুব বিষাক্ত। এখন হচ্ছে ওইটা তুমি কোনো গন্ধ নাই, স্বাদ নাই, তুমি এমনি মরে যাবো, মরে যাওয়ার পরে বুঝতে পারবা যে হ্যাঁ গ্যাসটা প্রবাহিত হয়েছে, প্রবাহিত হয়ে তুমি নিঃশ্বাসটা নিয়ে নিয়ে ফেলছো। তাহলে গ্যাস দেখে না দেখে গ্যাস নিয়ে, গ্যাস প্রবাহী হলেও আমরা গ্যাস নিয়ে বেশি কাজ করতেছি না, তরল নিয়ে কাজ করতেছি। এখন কোন একটা তরলের ক্রান্তিবেগের কথা বলা হচ্ছে, যে কোন একটা তরলের ক্রান্তিবেগ বা ক্রিটিক্যাল ভেলোসিটি কিসের উপর নির্ভর করে, সেটা অধ্যাপক অসবর্ন রেনল্ডস আমাকে বলছে। সেই অধ্যাপক অসবর্ন রেনল্ডস বলছে যে তিনটা জিনিসের উপর কি করে ক্রান্তিবেগটা নির্ভর করে, ক্রান্তিবেগটা তিনটা জিনিসের উপর নির্ভর করে। এক নম্বর, এক নম্বর যেটা জিনিসের উপর নির্ভর করে সেটা হচ্ছে আমরা এখনো পড়ি নাই, সেটাকে উনি বলে সান্দ্রতা গুণাঙ্ক, সান্দ্রতা গুণাঙ্ক, এটা এখনো পড়ি নাই, পরে একটু পরে পড়ব। সান্দ্রতা গুণাঙ্ক বা কেউ কেউ বলে সান্দ্রতাঙ্ক, সান্দ্রতাঙ্ক বলে, সান্দ্রতাঙ্ক বা সান্দ্রতা সহগ বলতে পারো, সান্দ্রতা সহগ, এটা আমরা এখনো চিনি না, জানি না ভাইয়া। এটা যেহেতু তুমি চেনো না তাই তোমাকে এত কঠিন কঠিন সান্দ্রতা গুণাঙ্ক, সান্দ্রতা কি এটাই পড়ি নাই, সান্দ্রতা গুণাঙ্ক কি এটা বুঝবো কীভাবে? তো সান্দ্রতা একটু পরেই পড়ছি আমরা, সান্দ্রতা গুণাঙ্ক আপাতত জেনে রাখো, এটাকে ইটা দিয়ে প্রকাশ করে। আর যদি বুঝতে খুব কষ্ট হয় তাহলে ভাইয়া একটা সহজ বাংলা বলতে পারি, যেটা স্যারকে বলা যাবে না, এমনি তোমাদের বোঝার জন্য বলছি। সান্দ্রতা গুণাঙ্ক হচ্ছে আঠালতা, আঠা, আঠা কি করে, আঠালতা, আঠালতা মানে কি, এটা আঠার মতো এই তরলটা তোমাকে আটকায় ধরে রাখবে। যেমন হচ্ছে তুমি খেয়াল করো পানি, তুমি কি করলা, পানির মধ্যে হাঁটতেছো আর কাদার মধ্যে হাঁটতেছো, কোনটার মধ্যে হাঁটা সহজ? আচ্ছা দেখো, পানি, তারপর দুধ, তারপর মধু, তারপর আলকাতরা, এগুলো দিয়ে তোমাকে বললাম এই সবগুলোর মধ্যে হাঁটো। পানির মধ্যে দেখবা তুমি সহজে হাঁটতে পারতেছো, দুধের মধ্যে আর একটু কঠিন হবে, মধুর মধ্যে আরও কঠিন হবে, আলকাতরার মধ্যে হাঁটতে গেলে তোমার খবর হয়ে যাবে। তার মানে কি, যে তোমাকে যত বেশি বাধা দিচ্ছে তার সান্দ্রতা গুণাঙ্ক তত বেশি। তার মানে কি আপাতত এতটুকুই বোঝো যে পানি থেকে দুধ বেশি বাধা দিচ্ছে, দুধের থেকে মধু বেশি বাধা দিচ্ছে, মধু থেকে আলকাতরা বেশি বাধা দিচ্ছে। তার মানে কি, যে যত বেশি বাধা দেয়, যে তোমাকে আঠার মতো যত বেশি আটকায় ধরে রাখে, তার সান্দ্রতা গুণাঙ্ক বা সান্দ্রতা সহগ তত কী হয়, বেশি হয়। তো ও প্রথম অধ্যাপক অসবর্ন রেনল্ডস বলছে ক্রান্তিবেগ মানে কোনো একটা প্রবাহীর বা কোনো একটা তরলের ক্রান্তিবেগ ওই তরলের সান্দ্রতা গুণাঙ্কের উপর নির্ভর করে, মানে ইটার উপর নির্ভর করে, সান্দ্রতা গুণাঙ্ক বা সান্দ্রতা সহগের উপর নির্ভর করে। ভাইয়া পরে দিয়ে সান্দ্রতা গুণাঙ্কের আসলে সায়েন্টিফিক সংজ্ঞা দিব নিউটনের সূত্র পড়ানোর সময়। তো আপাতত এই তুমি সান্দ্রতা গুণাঙ্ক বলতে আঠা মতো যে আটকায় তোমাকে ধরে রাখে সেটা হচ্ছে সান্দ্রতা গুণাঙ্ক বা সান্দ্রতা সহগ। অধ্যাপক অসবর্ন রেনল্ডস বলছে সংকট বেগ তরলের সান্দ্রতাঙ্কের উপর সমানুপাতিক, মানে ক্রান্তিবেগ বা ক্রিটিক্যাল ভ্যালোসিটি এটা হচ্ছে সান্দ্রতা গুণাঙ্কের সমানুপাতিক, এই কথাটা বলা হচ্ছে। সান্দ্রতা গুণাঙ্কের সমানুপাতিক মানে সান্দ্রতা গুণাঙ্ক যত বেশি হবে তত ক্রান্তিবেগ বেশি হবে, তার ক্রিটিক্যাল ভ্যালোসিটি, যে তোমাকে যত বেশি আঠার মতো ধরে রাখবে তার ক্রিটিক্যাল ভ্যালোসিটি তত বেশি হয়। মানে তার মানে কি, পানির ক্রিটিক্যাল ভ্যালোসিটি যা হবে তার থেকে দুধের ক্রিটিক্যাল ভ্যালোসিটি আরও বেশি হবে,
তার থেকে মধুর ক্রিটিক্যাল ভেলোসিটি বা সংকট বেগ আরও বেশি হবে, তার থেকে আলকাতরার সংকট বেগ আরও বেশি হবে। যার সান্দ্রতা সহগের মান যত বেশি বা যার সান্দ্রতাঙ্কের মান যত বেশি, তার ক্রান্তি বেগ বা সংকট বেগের মান বা ক্রিটিক্যাল ভেলোসিটির মান তত বেশি। মানে সেই প্রবাহী তত বেশি সময় ধরে বা বেশি বেগ পর্যন্ত কি থাকতে পারবে, সে শান্ত প্রবাহ থাকতে পারবে, অনেক বেশি বেগ পর্যন্ত সে শান্ত থাকতে পারবে। কিন্তু পানি খুব অল্প বেগে কি হতে পারবে, অশান্ত হয়ে যাবে। যার সান্দ্রতা গুণাঙ্ক কম, সে অনেক অল্প বেগে কি হয়ে যায়, অশান্ত হয়ে যায়, শান্ত থেকে অশান্ত হয়ে যায়। আর যার হচ্ছে সান্দ্রতা গুণাঙ্ক অনেক বেশি, সে অনেক বেশি বেগ পর্যন্ত কি থাকতে পারে, শান্ত থাকতে পারবে। মানে হালকাটা অনেক বেশি বেগ পর্যন্ত কি থাকবে, শান্ত প্রবাহ বা স্রোতরেখা গতি বজায় রাখতে পারবে বা ল্যামিনার ফ্লো রাখতে পারবে। 2 নম্বর হচ্ছে, আমি যে প্রবাহটা চালাবো, পানি যে প্রবাহিত হবে, সে তো একটা নলের মধ্যে বা একটা পাইপের মধ্য দিয়ে প্রবাহিত হবে, তাই না? এখন এই যে নল, যে নলের মধ্য দিয়ে বা যে পাইপের মধ্য দিয়ে প্রবাহিত হবে, সেই পাইপের ব্যাসার্ধ, মানে একটা পাইপের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, ধরো এটা একটা পাইপ, এখন এই পাইপটার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, আর ধরো হচ্ছে এরকম একটা মোটা পাইপের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। দেখো, এই এই যে ফ্লোটা হচ্ছে, এই যে এটার মধ্য দিয়ে প্রবাহিত হওয়া আর এটার মধ্য দিয়ে প্রবাহিত হওয়া, তুমি দেখো একটা চিকন পাইপের মধ্য দিয়ে যখন প্রবাহিত হয়, এই পাইপের কি আছে, ব্যাসার্ধ আছে, রেডিয়াস আছে, ব্যাসার্ধ। এই দুইটা ব্যাসার্ধ কি সমান? না। অধ্যাপক অসবর্ন রেনল্ডস বলছে যে এই যে পাইপ বা যে নলের ভিতর দিয়ে প্রবাহটা চলে, সেই নলের ব্যাসার্ধের উপর কি করে, সেই নলের ব্যাসার্ধের উপর, এই নলের যে ব্যাসার্ধটা আছে, নলের বা পাইপের যে ব্যাসার্ধটা আছে, প্রবাহটা বা প্রবাহিতা বা তরলটা যে পাইপের ভিতর দিয়ে বা নলের ভিতর দিয়ে প্রবাহিত হয়, সেই নলের ব্যাসার্ধ, ব্যাসার্ধ আরের উপর কি করে, ক্রিটিক্যাল ভ্যালোসিটিটা নির্ভর করে। সংকট বেগ নলের ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক। সংকট বেগ অবশ্যই, সংকট বেগ নলের ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক। তার মানে কি, চিকন নলের মধ্য দিয়ে সংকট বেগ বেশি, আর মোটা মানে ব্যাসার্ধ যদি কম হয়, ক্রান্তি বেগ কী হবে, বেশি হবে। ব্যাসার্ধ যদি কম বেশি হয়, তাহলে সংকট বেগ কী হবে, কম হবে। মানে আসল কথা, ব্যাসার্ধ যত কম হয়, ব্যাসার্ধ কম হলে কী হবে, ব্যাসার্ধ কম হলে কম পানি প্রবাহিত হবে, কম পানি প্রবাহিত হলে কম পানি কী হতে পারবে, পরস্পরের সমান্তরালে প্রবাহিত হওয়াটা সহজ। কিন্তু ব্যাসার্ধ যদি বেশি হয়, সংকট বেগ কেন কম হয়, আর বেশি হলে সংকট বেগ কম হওয়ার কারণ, ব্যাসার্ধ বেশি হলে তো বেশি পানি প্রবাহিত হবে, এখান দিয়ে বেশি পানি প্রবাহিত হলে ওই প্রবাহের বিভিন্ন স্তরে সমান্তরাল প্রবাহ বজায় রাখাটা কষ্টকর হয়ে যায়। এই জন্য দেখা যায় যে সেখানে সংকট বেগটা অনেক কমে যায়, অনেক অল্প বেগেই দেখা যায়। হ্যাঁ, ব্যাসার্ধ বেড়ে গেছে, তাহলে সংকট বেগটা, ক্রান্তি বেগটা কমে যায়, ক্রান্তি মানে অনেক কম বেগ পর্যন্ত সে পরস্পরের সমান্তরাল থাকতে পারে। আর দূরত্ব বাড়ার কারণে দেখা যায় যে ব্যাসার্ধ বেশি, মানে এখানের মধ্যে প্রবাহের বেগ যা, এখানের কণাগুলো এত দূরে আছে যে একই এটা সমান্তরালে সে প্রবাহিত হবে, সেটা না হয়ে এলোমেলোভাবে প্রবাহিত হওয়া শুরু করে। এই জন্য আর কি, ব্যাসার্ধ যত কম হবে, শান্ত প্রবাহ বজায় রাখাটা ইজি, আর ব্যাসার্ধ বেশি হলে শান্ত প্রবাহ বজায় রাখাটা কষ্ট। এই জন্য অধ্যাপক অসবর্ন রেনল্ডস, এটা হচ্ছে তুমি বলতে পারো কি ইম্পেরিক্যাল ইকুয়েশন। ইম্পেরিক্যাল ইকুয়েশন মানে পরীক্ষালব্ধ ফলাফল থেকে যে সূত্রগুলো পাওয়া যায় সেগুলোকে কি বলে ইম্পেরিক্যাল ইকুয়েশন। তো দেখছে যে চিকন নলের মধ্যে ক্রান্তি বেগ কী হয়, বেশি হয়, আর মোটা নলের মধ্যে ক্রান্তি বেগ কী হয়, কম হয়। আসল কথা, ব্যাসার্ধ যত বেশি হবে, ক্রান্তি বেগ তত কম হবে। আর 3 নম্বর হচ্ছে কি, যেই তরলটা প্রবাহিত হচ্ছে, সেই তরলের কি আছে, ঘনত্ব আছে। এখানে যে তরলটা আছে, সেই তরলের যে ঘনত্ব আছে, তরলের ঘনত্বের উপর, তরলের ঘনত্বের উপর নির্ভর করে, ঘনত্ব বা রো ঘনত্বের উপর নির্ভর করে, তরলের ঘনত্ব। একটা তরল প্রবাহিত হচ্ছে, সংকট বেগ ওই তরলের ঘনত্বের ব্যস্তানুপাতিক। সংকট বেগ তরলের ঘনত্বের ব্যস্তানুপাতিক, তরলের ঘনত্ব। এই 3টা জিনিসের উপর কি করে, সংকট বেগ নির্ভর করে। সংকট বেগ তরলের ঘনত্বের ব্যস্তানুপাতিক, মানে ঘনত্ব যত বেশি হয়, সংকট বেগ তত কম হয়, ঘনত্ব যত কম হয়, সংকট বেগ কি হয়, বেশি হয়। তো আসলে এই 3টে সূত্রকে আমাদের সবসময় অভ্যাস হচ্ছে, বা অধ্যাপক অসবর্ন রেনল্ডস কি করছে, এই 3টে সূত্রকে একত্র করে একটা সূত্র বানায় নিচ্ছে। আর এই 3টে সূত্রকে একত্র করে
তুমি সবসময় ভাইয়া একটা কথা মনে রাখবা, আমরা যখন একটা জিনিসের সাথে সম্পর্ক বের করি সবসময় অন্য জিনিসগুলো ধ্রুব রাখতে হয়। তুমি যখন বলতেছো ক্রান্তি বেগ সান্দ্রতা গুণাঙ্ক বা সান্দ্রতা সহগের সমানুপাতিক, তখন অবশ্যই বলতে হবে এখানে যখন আর ও রো আর মানে নলের ব্যাসার্ধ আর ঘনত্ব কি ধ্রুব রাখতে হবে বা স্থির রাখতে হবে। আর যখন বলতেছে সংকট বেগ ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক, তখন বলতে হবে যে সান্দ্রতা গুণাঙ্ক ইটা তরলের ঘনত্ব রো এটা ধ্রুব রাখতে হবে। আর যখন বলতেছে ঘনত্বের সমান মানে যার সাথে সম্পর্ক নির্ণয় করবা, ফিজিক্স সবসময় একটা জিনিসের সাথে সম্পর্ক নির্ণয় করতে গেলে বাকি জিনিসগুলোকে কী রাখে ধ্রুব রাখতে হয়, এখানে তোমাকে বলতে হবে সান্দ্রতা গুণাঙ্ক ও ব্যাসার্ধ কী রাখতে হবে ধ্রুব রাখতে হবে যখন ঘনত্বের সাথে সম্পর্ক নির্ণয় করতে হবে। তো আসলে ধ্রুবক বা স্থির এখন এই তিনটাকে একত্র করো, একত্র করলে আমাদের এমন হবে 1, 2 এবং 3 থেকে তুমি লিখতে পারবা এরকম ক্রান্তি বেগ বা সংকট বেগ এটা হচ্ছে সমানুপাতিক ইটা বাই রো আর। এখানের মধ্যে বলে দাও যখন ইটা রো ও আর প্রত্যেকে পরিবর্তনশীল। তুমি জানো এটা অনুপাতের সূত্র, যে কতগুলো অনুপাতকে যদি একত্রিত করা হয় ওই অনুপাতে যা কিছু ধ্রুব থাকে তার সব কিছু কী হয়ে যায়, পরিবর্তনশীল হয়। মানে এই সূত্রটাতে এখন সব কিছু কী হতে পারবে, পরিবর্তন হতে পারবে। তো আমাদের একটা অভ্যাস আছে সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে সমান চিহ্ন দেওয়া আর একটা সমানুপাতিক ধ্রুবক দেওয়া, এই সূত্রটাই আমরা বানাতে চাচ্ছিলাম। এটা ইকুয়াল টু দিয়ে একটা সমানুপাতিক ধ্রুবক দাও, এই সমানুপাতিক ধ্রুবকটাকে ভাই লিখলাম আর ই, আর ই ইটা ইটা ডিভাইডেড বাই রো আর। এখানের মধ্যে যে সমানুপাতিক ধ্রুবক ইটা, এখানে যে সমানুপাতিক ধ্রুবক ইটা, এই সমানুপাতিক ধ্রুবক আর ই, এই সমানুপাতিক ধ্রুবক আর ই, এটাকে আমরা বলছি রেনল্ডস এর সংখ্যা, রেনল্ডস নাম্বার। বা তুমি বলতে পারো এটা হচ্ছে রেনল্ডস রেনল্ডস নাম্বার, হ্যাঁ রেনল্ডস এর সংখ্যা বা রেনল্ডস নাম্বার। এই রেনল্ডস এর নাম্বারটা এটা খুব ইম্পর্টেন্ট। এই রেনল্ডস এর যে ধ্রুবকটা, বা এটা একটা ধ্রুবক বা এটা একটা কনস্ট্যান্ট, একটা তরলের জন্য এটা একটা ধ্রুবক, এই রেনল্ডস এর সংখ্যাটা বের করলেই না তুমি বুঝে যাবা যে তুমি এই রেনল্ডস নাম্বারটা বের করে ফেললা, এটা হবে কি ভিসি রো আর বাই এটা। এই যে হ্যাঁ রেনল্ডস এর সংখ্যাটা বের করে ফেললা, রেনল্ডস এর সংখ্যা এটা একটা কনস্ট্যান্ট, বা এই ধ্রুবকের মানটা বের করে ফেলছো, এই রেনল্ডস এর মানটা বের করবা, এটার যে মানটা আসছে এই মানের উপর নির্ভর করবে যে আসলে তোমার প্রবাহটা কি শান্ত প্রবাহ হবে নাকি অশান্ত প্রবাহ হবে, এটা কি স্ট্রিমলাইন মোশন হবে, এটা কি ল্যামিনার ফ্লো হবে নাকি এটা টার্বুলেন্ট ফ্লো হবে, মানে এটা শান্ত প্রবাহ নাকি অশান্ত প্রবাহ। ওরা বলে এই যে রেনল্ডসের যে সংখ্যা, এই সংখ্যা দিয়ে আমি বুঝে যাব এটা কি স্রোতরেখা প্রবাহ হবে নাকি বিক্ষিপ্ত প্রবাহ হবে। তোমাকে জানতে হবে তোমার যে রেনল্ডস নাম্বার, তোমার যে রেনল্ডস নাম্বার এটার মানটা যে বের করছে, এটার মান যদি 2000 থেকে কম হয়, এটা যদি স্মলার দেন 2000 হয়, ইসাক স্যার বলছে 1000 যদি হয়, আসলে 1000 না এটা 2000, 2000 থেকে যদি কম হয়, তা 2000 থেকে যদি কম হয় তাহলে এটা কি হবে শান্ত প্রবাহ হবে। 1 নম্বর, যদি রেনল্ডস এর নাম্বারটা স্মলার দেন 2000 হয় তাহলে আমরা বলবো এটা কি হবে, তাহলে দ্যাট ইজ আমি ধরে নিব প্রবাহটি শান্ত প্রবাহ, শান্ত প্রবাহ, শান্ত প্রবাহ, বা আমার শান্ত প্রবাহের ভালো নাম হচ্ছে স্রোতরেখ গতি, স্রোতরেখ বা রেখা বলতে পারো, স্রোতরেখ প্রবাহ হবে। এই প্রবাহটাকে আমরা স্রোতরেখ প্রবাহ বলতে পারবো, বা এই তরলের প্রবাহটাকে,
তরলের প্রবাহটা শান্ত প্রবাহ। আচ্ছা, কিন্তু তোমার যদি 2000-এর কম না হয়, না হয়ে 2000 থেকে 3000-এর মধ্যে হলো, আড়িয়ের মান 2000 থেকে 3000-এর মধ্যে হলো, এরকম 2000 থেকে 3000-এর মধ্যে। যদি রেনল্ডস নাম্বারটা 2000 থেকে 3000-এর মধ্যে হয়, তাহলে ধরে নিতে হবে তরলের প্রবাহটি, তরলের প্রবাহটা শান্ত থেকে অশান্ত প্রবাহে পরিণত হচ্ছে। তরলের প্রবাহটি শান্ত প্রবাহ থেকে অশান্ত প্রবাহে পরিণত হচ্ছে। আর 3 নম্বর হচ্ছে, যদি এমন হয় রেনল্ডস নাম্বার বা রেনল্ডের যে সংখ্যাটা, এটা যদি 3000 থেকে বেশি হয়ে যায়, তাহলে 3000-এর উপরে যদি হয়, 3000-এর উপরে তিনটা ঘটনা, 2000-এর থেকে ছোট, 2000 থেকে 3000-এর মধ্যে, আর এটা হচ্ছে 3000-এর থেকে যদি বড় হয়, তাহলে বুঝবা যে প্রবাহ পুরোপুরি, তরলের প্রবাহটি পুরোপুরি অশান্ত, অশান্ত বা বিক্ষিপ্ত প্রভাবে পরিণত হয়েছে। বুঝতে পারছো? এটাই ছিল আর কি প্রবাহী প্রবাহ। তো প্রবাহের প্রবাহতে আমাদেরকে ফ্লো রেট বের করতে হয় মাঝে মধ্যে। ফ্লো রেট বের করার পয়সুলি সূত্র আছে। তো আসলে এই পয়সুলি সূত্র তোমাদের বইয়ে শুধুমাত্র দু একটা অঙ্ক আছে। আসলে পয়সুলি সূত্র তোমাদের ডেরিভেশন নাই, এটাও পয়সুলির একটা সূত্র জানার জন্য। ধরো পয়সুলি সূত্রটা এমন যে একটা প্রবাহিত প্রবাহিত হবে, হ্যাঁ, প্রবাহিত হলে যে ধরো আগে আমরা যদি ফ্লো রেট এটা বুঝতে চাই, ফ্লো রেট মানে ফ্লো রেট ফ্লো রেটটা কি জিনিস আর কি? ফ্লো রেট হচ্ছে ধরো একক সময়, ধরো হচ্ছে একটা, ধরো এটা একটা প্রবাহী, হ্যাঁ, একটা প্রবাহী একটা নলের ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখন এখানে যে প্রবাহিত হচ্ছে, আমি ধরো এখানে একটা ক্রস সেকশন নিয়ে নিই, তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে। যে ধরো এখন এটা হচ্ছে এটার প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল এ, হ্যাঁ, এখন প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল এ এখান থেকে এতটুকু, এই যে ডিস্টেন্সটা, এই দূরত্বটা হচ্ছে ডি। তার মানে কি, এখানের মধ্যে যে প্রবাহীটা আসছে, সেই প্রবাহীর যে আয়তনটা আসছে, সেই আয়তন আয়তন আয়তনকে কি দিয়ে প্রকাশ করব, ভি দিয়ে প্রকাশ করি, ভি। এখন ঝামেলা হচ্ছে বেগও হচ্ছে ভি, আয়তন এটা হচ্ছে ক্যাপিটাল ভি, হ্যাঁ, এটার আয়তন হচ্ছে ভি। ফ্লো রেটকে আমরা সাধারণত কিউ দিয়ে প্রকাশ করি, হ্যাঁ, এই যে প্রবাহের ফ্লো রেটটাকে কি, এখন ফ্লো রেটটা আসলে কি জিনিস সেটা বোঝো, এটা হচ্ছে ভি আয়তন, হ্যাঁ, ভি হচ্ছে আয়তন, এটা হচ্ছে এ ইন্টু ডি, প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য, এতটুকু প্রবাহী প্রবাহিত হচ্ছে। এখন হচ্ছে কি বেগে, এইটাও হচ্ছে ভি, এখন হচ্ছে এটাকে স্মল ভি দিয়ে প্রকাশ করি, হ্যাঁ, কারণ ক্যাপিটাল ভিটা আয়তন আর স্মল ভিটা হচ্ছে বেগ। এখন কি ঠিক আছে, এখন স্মল ভি আর কিছু না, স্মল ভিটা হচ্ছে ডি বাই টি। দেখো
এই তো প্রবাহিতা এখান থেকে এখানে যেতে সময় লাগছে না, কতটুকু সময় লাগছে সেই টাইমটা হচ্ছে টি, টি সময় লাগছে। তার মানে কি টি সময়ে সে কতটা দূরত্ব অতিক্রম করে, ডি, তাহলে একক সময় কতটা দূরত্ব অতিক্রম করছে, ডি বাই টি, একক সময় যে দূরত্ব অতিক্রম করে সেটাই তো বেগ। হ্যাঁ, এটা স্মল ভি দিয়ে প্রকাশ করতেছি, ডি বাই টি, স্মল ভি বা ভি বার বলতে পারো। হ্যাঁ, ডি বাই টি। আচ্ছা, এটা হচ্ছে প্রবাহী, এইটার মধ্যে দিয়ে কি বেগে প্রবাহিত হচ্ছে। আচ্ছা, এখন একটা পাইপের ভিতর দিয়ে বা একটা নলের ভিতর দিয়ে ফ্লো রেট বা প্রবাহের হার, প্রবাহের হার বলতে কি বোঝে? হ্যাঁ, ফ্লো রেট বা প্রবাহের হার, ফ্লো রেট বা প্রবাহের হার বলতে কি বলে? প্রবাহের হার কিউ, এটা দিয়ে কি বোঝায়? যেমন দেখো, টি সময়ে কি আয়তনের পানি, কি আয়তনের পানি বা কি আয়তনের তরল প্রবাহিত হচ্ছে, ভি আয়তনের তরল প্রবাহিত হচ্ছে, এটা ক্যাপিটাল ভি। টি সময়ে এতটুকু আয়তনে ভি আয়তনের তরল কি হয়েছে, প্রবাহিত হয়েছে। তাহলে একক সময়ে কি আয়তনের তরল প্রবাহিত হবে, ভি বাই টি। তাহলে একক সময়ে যে যে আয়তনের তরল প্রবাহিত হয় সেটাকে বলে প্রবাহের হার, এটা হচ্ছে প্রবাহের, প্রবাহের হার, প্রবাহের হার, প্রবাহের হার বা ফ্লো রেট, ফ্লো রেট এটাকে কিউ দিয়ে প্রকাশ করে, কিউ হচ্ছে আসলে ভি বাই টি। একক সময়ে কতটুকু তরল এখানে প্রবাহিত হচ্ছে, একক সময়ে কি পরিমাণ তরল প্রবাহিত হচ্ছে, সময়ের একক কি সেকেন্ড, আর আয়তনের একক কি মিটার কিউব। তাহলে প্রবাহের হার এটার একক হতে পারে, একক মিটার কিউব পার সেকেন্ড, মিটার, 1 সেকেন্ডে কত মিটার কিউব তরল এখানে প্রবাহিত হচ্ছে, সেটা হচ্ছে প্রবাহের হার বা এটাকে আমরা বলতেছি ফ্লো রেট। কিউ হচ্ছে ভি বাই টি। হ্যাঁ, কিউ, কিউ হচ্ছে ভি বাই টি। এখন আমাদের কিউ হচ্ছে ভি বাই টি, ঠিক আছে, কিউ। এখন তুমি আমাকে একটু আগে কি বলছো, কিউ হচ্ছে ভি বাই টি, ঠিক আছে। এখন হচ্ছে আমি যদি এভাবে বলি, কিউ হচ্ছে ভি বাই টি, ভি তো আবার কি, হ্যাঁ, এখানে এটার আয়তন কত ছিল, এডি, তার মানে কি কিউ হচ্ছে এডি বাই টি, এডি বাই টি হচ্ছে, কারণ ভি হচ্ছে এডি, মানে এটার আয়তন হচ্ছে প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল ইনটু টি। তাহলে তাই যদি হয় তোমার এ, এই ডি বাই টি, এটা তো আবার ভি, স্মল ভি, তার মানে কি এ ভি, তার মানে কি দেখো ফ্লো রেট কিউ, এটা হচ্ছে এ ভি, কিউ হচ্ছে ভি, ভি বাই টি, এটা হচ্ছে আসল সংজ্ঞা, প্রবাহের হার হচ্ছে, প্রবাহের হার হচ্ছে ভি বাই টি, ভি বাই টি। এখন হচ্ছে আবার প্রবাহের হার কিন্তু এ ইন্টু ভি। ভাই, তোমাকে একটু আগে বলছিলাম যে তোমাকে দেখাবো প্রবাহের হার জিনিসটা কি বা ফ্লো রেট জিনিসটা কি, এ ভি, মানে এই ক্রস সেকশনাল এরিয়া, এ প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল, আর এখানে যে বেগ এটা এ ভি, এটার বেগ হচ্ছে এই প্রবাহ, প্রবাহটা, প্রবাহীটা কি বেগে প্রবাহিত হচ্ছে, সেই বেগটা হচ্ছে ভি, বা এটাকে অনেকে বলে গড় বেগ, এটা আসলে গড় বেগ বলে, কারণ বেগ চেঞ্জ হতে পারে বিভিন্ন জায়গায়, বেগ বিভিন্ন রকম হতে পারে, তাই কেউ কেউ এটাকে এভাবে লিখে এ ইন্টু ভি বার লিখে, ভি না লিখে ভি বার লিখতে পারো, অ্যাজ ইউ উইশ। তবে একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে কি, কোনো একটা প্রবাহীর ফ্লো রেট যদি ধ্রুব থাকে, কিউ ধ্রুবক, কিউ যদি ধ্রুবক হয় তাহলে এ ভি ধ্রুবক হবে। তোমাদেরকে প্রথম দিকে একটা জায়গায় বলতেছিলাম যে এখানে কিউ ধ্রুবক, কিউ ধ্রুবক এরকম একটা, এ ভি হচ্ছে ধ্রুবক, এটার কথাই বলতেছিলাম, কিউ ফ্লো রেট, কিউ ধ্রুবক বলতে ভাই বলছিলাম প্রবাহের, প্রবাহের যে হার এটা যদি ধ্রুবক থাকে, মানে এখানের মধ্যে এ ইন্টু ভি, এটা কী থাকবে, এ হচ্ছে প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল, ভি হচ্ছে বেগ, এ ভি কী থাকবে, ধ্রুবক থাকবে, বা একক সময়ে যে, একক সময় যে আয়তনের প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে ধ্রুবক। তার মানে কি এ ভি ধ্রুবক মানে তোমার প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল যদি বেশি হয় বেগ কমে যাবে, প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল যদি কম হয় তাহলে বেগ বেড়ে যাবে। এটা প্রবাহের হারের থেকে দেখা যায় যে প্রবাহের হার কিউ হচ্ছে একক সময় যে আয়তনের প্রবাহ প্রবাহিত হয়, একক সময় কতটুকু আয়তনের প্রবাহ প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে প্রবাহের হার। তোমাদের পয়সুলির একটা সূত্র ছিল ভাইয়া, এটাও একটা এম্পিরিক্যাল ইকুয়েশন ছিল, পয়সুলির সূত্র হচ্ছে এই ফ্লো রেটটা কিসের, একটা পাইপের মধ্য দিয়ে কতটুকু কি হারে প্রবাহী প্রবাহিত হবে বা ফ্লো রেটটা কী হবে, সেই সেই ফ্লো রেটটার একটা সূত্র ছিল, পয়সুলি সূত্র বলে ওরা, পয়সুলি সূত্রটা শুধু লিখেই দিচ্ছি, পয়সুলি সূত্র,
সেটা দেখো, আমি যদি তোমাকে বলি যে এখানে চাপ বা প্রেশার, এখানে চাপ হচ্ছে পি, হ্যাঁ, তাহলে পয়সুলির সূত্রটা এভাবে বলতে পারো যে একটা নলের ভিতরে একটা প্রেশার থাকে বা চাপ থাকে, তাহলে আমরা বলতে পারি ফ্লো রেট কিউ, এখন তো জানো কিউ ইকুয়াল টু পাই পি আর টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 এটা এল। তুমি বুঝে নাও এখানের মধ্যে আর হচ্ছে এটার ব্যাসার্ধটা, হ্যাঁ, এখানে কোনটা কি পাই, কিউ তো বোঝো এখন কিউ হচ্ছে ভি বাই টি, বা এটা হচ্ছে এ ভি যেটা বলো আমাকে, বা এ ভি বার, এটা হচ্ছে এ ভি বার যেটাই বলো, কিউ হচ্ছে আর কিছু না, এটা হচ্ছে ফ্লো রেট, ফ্লো রেট বা প্রবাহের হার, হার পাই তো পাই, পাই চেনার কিছু নাই, এর চেনার কিছু নাই, পি পি হচ্ছে প্রেশার, মানে চাপ আর কি, আর হচ্ছে আর হচ্ছে ব্যাসার্ধ, মানে রেডিয়াস, যে নলটার মধ্য দিয়ে যাচ্ছে সেই নলের ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা হচ্ছে আর, হ্যাঁ, এই ব্যাসার্ধ হচ্ছে আর, নলের ব্যাসার্ধ হচ্ছে আর, এটা হচ্ছে রেডিয়াস বা ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে আর, ব্যাসার্ধ আর, ঠিক আছে। ইটা যদিও আমরা এত ভালো করে জানি না, ইটা হচ্ছে সান্দ্রতা গুণাঙ্ক, সান্দ্রতা সহক বা সান্দ্রতাঙ্ক, সান্দ্রতাঙ্ক বলে দেই, সান্দ্রতাঙ্ক, যদিও এটা এখনো পড়ি নাই সান্দ্রতাঙ্ক কি। এল হচ্ছে লেংথ, যে আমি যে পাইপটা নিতেছি বা নলটা নিতেছি সে এর লেংথটা কতটুকু, হ্যাঁ, এই লেংথ, লেংথটা হচ্ছে এল, এল হচ্ছে কি লেংথ অফ টিউব, মানে নলের দৈর্ঘ্য, নলের দৈর্ঘ্য। তো এরকম একটা পঁয়ষট্টির সূত্র আছে, তো এই পঁয়ষট্টির সূত্রটার একটু সমস্যা আছে যে স্যাররা বা বুয়েটে এটা দিয়ে একবার অঙ্ক আসছে, তো সেখানে না চাপ বা প্রেশার দুই জায়গায় দুই রকম ছিল, মানে এখানে যেমন আমি বলে দিচ্ছি নলের ভিতরে চাপ পি, এখন নলের চাপ যদি ডিফারেন্ট হয় তাহলে সূত্রটার মধ্যে খুব যে চেঞ্জ হবে, খুব বেশি কোনো চেঞ্জ আসবে না, হুম, খুব অল্প চেঞ্জ আসবে, সেই অল্প চেঞ্জটা কি এটাই তোমাকে একটু দেখতে হবে, অল্প চেঞ্জটা কি আসে। যদি এই অল্প চেঞ্জটা একটু দেখতে চাও তাহলে ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে পয়সুলি সূত্রটাই এরকম, এখন ভাইয়া যদি এরকম দেখাই নলের এখানে ধরো, এখানে চাপটা হচ্ছে পি ওয়ান, এখানে চাপটা হচ্ছে পি টু, হ্যাঁ, চাপ পি ওয়ান আর পি টু, মানে এই দুইটা জায়গায় এই নলের ক্রস সেকশনের এখান থেকে এখানে, এখানে যে চাপের পার্থক্য এটা হচ্ছে ডেল্টা পি, তার মানে কি এইখান থেকে এই পর্যন্ত এটা যে চাপের পার্থক্য, চাপের পার্থক্য, কারণ এখানে চাপ একটা, এখানে চাপ আরেকটা, যদি এমন হয় তার মানে কি এখানে চাপের পার্থক্য বা ডেল্টা পি, এটা হচ্ছে কি পি টু মাইনাস পি ওয়ান, এটা হচ্ছে চাপের পার্থক্য, হ্যাঁ, আর এখানের থেকে এটুকের যে লেংথ, মানে এই চাপ একটা না হয়, যদি এরকম ডিফারেন্ট চাপ হয় এখানে, এই দৈর্ঘ্যটা এখান থেকে এত দূরত্বটা বা দৈর্ঘ্যটা, নলের দূরত্ব বা দৈর্ঘ্য বলতে পারো, এই দৈর্ঘ্য এটা হচ্ছে এল, এখন এখানে ফ্লো রেট, এখানের মধ্যে এখানে কিউ, এখানের মধ্যে ফ্লো রেটটা কিউ আসতে প্রবাহিত হচ্ছে কিউবে, জাস্ট এরকম যদি হয়, কিউ তো আর বুঝতে সমস্যা নাই, আমরা জানি ফ্লো রেট, ফ্লো রেট বা প্রবাহের বেগ, প্রবাহের হার, সরি,
ফ্লো রেট হচ্ছে প্রবাহের হার, হার কিউ এটা হচ্ছে ভি বাই টি বা এভি, এটা প্রবাহের বেগ। প্রবাহের হার হচ্ছে ছোট ভিটা হচ্ছে প্রবাহের বেগ, হ্যাঁ ভি আর কিছু না, এটাতে কোনো সমস্যা নেই। সেই ক্ষেত্রে আমাদের কিউটা যদি বলো, এই প্রবাহের হার বা ফ্লো রেটের পয়সুলি সূত্রটা এমন হবে, তখন পয়সুলি সূত্র হচ্ছে পাই, এটা হচ্ছে ডেল্টা পি আর টু দি পাওয়ার 4, ডেল্টা পি মানে পি এর জায়গায় শুধু ডেল্টা পি হবে, 8 ইটা এল শুধু, মানে যদি একটা প্রেশার থাকে, মানে এখানে ধরো পুরো নলটাতে চাপের পরিমাণ পি ছিল, তাহলে হচ্ছে যা করবা, যদি চাপের পরিমাণ না দিয়ে চাপের পরিমাণ যদি পার্থক্য হয়, এখানে চাপ একটা এখানে চাপ একটা, তাহলে পি এর জায়গায় ডেল্টা পি ব্যবহার করবে আর কিছু না, মানে সেক্ষেত্রে পয়সুলি সূত্র জাস্ট পি এর জায়গায় ডেল্টা পি বসাতে হবে। হ্যাঁ এখানে মধ্যে পাই তো পাই, এখানে কিছু নাই, প্রেশার পি এর জায়গায় ডেল্টা পি বসেছে, আর হচ্ছে নলের ব্যাসার্ধ, এটা হচ্ছে সান্দ্রতা গুণাঙ্ক, এল হচ্ছে নলের দৈর্ঘ্য, ব্যাস এটা।